আছেন তো আজকে আমি তোমাদের জন্য বানাবো ফিশ ফ্রাই রেসিপি তো চলো আমি বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিই ফিশ ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তোপসে মাছ এখানে আমি তোপসে মাছ নিয়েছি 300 গ্রাম মাছটাকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব মাছটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে তো মাছটাকে এবার আমি ম্যারিনেশন করব মাছটা ম্যারিনেট করার জন্য আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য আমার লাগবে লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা এই সবগুলো আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এই সব মশলাগুলো হাতের সাহায্যে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব তো মাছটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছটাকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তো 20 মিনিট হয়ে গেছে এবার আমি মাছটাতে বাকি যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো মিক্স করব তো এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিচ্ছি বেসন একটা ডিম লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি স্বাদমতন নুন এই সব কিছু এবার আমি একসাথে ভালো করে মিক্স করব মাছের সাথে এটাকে ভালো করে মিক্স করে নেব তো এটা আমার মিক্স করা হয়ে গেছে এবার এটা একদম ফ্রাই করার জন্য রেডি এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল ইউজ করেছি এখানে আমি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলো ফ্রাই হওয়ার জন্য কড়াইয়ের তেলে দিয়ে দিচ্ছি এখানে আমি একসাথে 6টা মাছ ফ্রাই করব মাছটা এক পিট লাল হয়ে ফ্রাই হয়ে গেছে এবার আমি এটা উল্টে নেব তোপসে মাছ কিন্তু খুবই নরম হয় তো এটাকে এবার আমি সাবধানে উল্টাবো তোপসে ফ্রাই কিন্তু আমাদের সকলেরই ভীষণ পছন্দের এটা আমরা গরম ভাতের সাথে ডাল দিয়েও আমরা সবাই খেতে খুব পছন্দ করি তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে দু পিটি মাছগুলো লাল হয়ে ফ্রাই হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি মাছগুলো তেলে ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছি মাছের যে ব্যাটারটা আমি মাছের সাথে একসাথে মিক্স করে ব্যাটারটা তৈরি করেছি তোমরা চাইলে ব্যাটারটা আলাদা তৈরি করে তাতেও মাছগুলো ডুবিয়ে ভাজতে পারো আজ আমি তোমাদের সাথে তোপসে মাছের ফ্রাইয়ের রেসিপি শেয়ার করেছি আমি অন্য একদিন তোমাদের সাথে তোপসে মাছের রান্না করা একটা রেসিপি শেয়ার করব একই রকমভাবে আমি এই মাছগুলো দু পিটি লাল করে ফ্রাই করে নেব আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মানে আমি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি দিয়ে মাছটাকে গার্নিশ করে নিয়েছি তোপসে ফ্রাই কিন্তু শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে তো তোমরা দেখলে কিভাবে আমি তোপসে ফ্রাইটা বানালাম তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আবার নেক্সট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো বাই বাই